দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী জানান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সেই বিষয়ে আইনজীবীদের সাথে আলোচনা করে সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই সিদ্ধান্ত নেবেন কিন্তু আইনজীবীরা জেল গেটে গেলেও তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি আমরা যখন দেখা করলাম তখন আমরা জিজ্ঞেস করলাম উনি বললেন আমি এখনো কোনো কাগজ পাই নাই যখন কাগজ পাব আমি আমার লয়ারদের সাথে কথা বলবো আমার যা বক্তব্য আমি লয়ারদেরকে বলবো কিন্তু তারপরে আমরা রাতের বেলা দেখলাম যে ওনার কাছে কাগজ গেছে লয়ারকে দেখা করার অনুমতি না দিলে আমরা তো বলতে পারছি না যে উনি কি করবে এটা তো আমরা বলতে পারছি না কেন লাস্ট উনি বলেছেন লয়ার সাথে দেখা করে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন